ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله একদিন বোন আপনি জানতে চেয়েছেন যদি কোনোদিন এমন হয় আল্লাহর বাণী প্রচারের জন্য কাউকে জেলে যেতে হলো অথবা সেখানে শাস্তির সম্মুখীন হতে হলো তাকে বিবস্ত্র অবস্থায় রাখা হচ্ছে অথবা তাকে অজু করার জন্য পানি দেওয়া হচ্ছে না অথবা কোনো অপবিত্রতা তার গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে এক কথায় এমন শাস্তির সম্মুখীন হলো সে যে শাস্তির কারণে সে সালাতের জন্য যে প্রস্তুতি প্রয়োজন আছে যে সকল শর্ত রয়েছে সালাত শুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা স্থান পবিত্র থাকা অথবা কাপড় চোপড় পবিত্র থাকা এবং অজু করতে হবে অজু থাকতে হবে সূত্রার ঢাকা থাকতে হবে এই ধরনের ব্যবস্থা যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সালাত আদায় করব প্রথমত আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে হেফাজত কামনা করছি আল্লাহ সুবহান ওয়া তাআলা কোনো মুসলিমের সাথে যেন এমনটি না হয় এই ধরনের বর্বরতার সম্মুখীন যেন কোনো মুসলিম না হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের নির্মমতা বা বর্বরতা থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক যদি এমনটি হয়েই যায় যে কোনো জেলে আছে কোনো খ্রিস্টানদের বা কোনো ইহুদিদের বা কোনো বিধর্মী রাষ্ট্রের জেলে আছে বা এমন নির্যাতনের শিকার হয় জেলে যেখানে সে সালাত আদায় করার জন্য প্রস্তুতি নিতে পারছে না অজু করতে পারছে না বিবস্ত্র অবস্থায় যেটা আপনি আপনার প্রশ্নে উল্লেখ করলেন বা তার গায়ের মধ্যে নাজাসা লেগে আছে অপবিত্রতা লেগে আছে সেক্ষেত্রে সে কীভাবে সালাত আদায় করতে হবে মনে রাখতে হবে সালাত এমন একটি ইবাদত যে ইবাদতটা আমরা যতক্ষণ জীবিত আছি ততক্ষণ আমাদেরকে পালন করতেই হবে বালিগ হওয়ার পর থেকে প্রত্যেক মুসলমানের উপর সালাত যে কোনো অবস্থায় সে থাকুক না কেন তাকে সালাত আদায় করতে হবে যদি সে যুদ্ধের ময়দানেও থাকে যেখানে সে এক মুহূর্তে সে মৃত্যুবরণ করতে পারে সে হামলার শিকার হতে পারে সেই ক্ষেত্রেও তার সালাত মাপ নেই তাকে সালাত আদায় করতে হবে যুদ্ধ চলারত অবস্থায়ও তাকে সালাত আদায় করতে হবে যে অবস্থাতেই সে থাকুক না কেন পানি নেই তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে তায়াম্মুম করার ব্যবস্থা নেই বা পবিত্র কাপড় নেই সেক্ষেত্রে ওই অপবিত্র কাপড় পরেই সালাত আদায় করতে হবে গায়ে কাপড় নেই সেক্ষেত্রে উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে আদায় করতেই হবে যতক্ষণ তার বিবেক সে সজ্ঞানে থাকবে পাগল হবে না তার বিবেক হারাবে না ততক্ষণ পর্যন্ত তাকে সালাত আদায় করতে হবে জীবন যতক্ষণ আছে সালাত প্রত্যেক মুসলিমকে ততক্ষণ আদায় করতেই হবে কিভাবে আদায় করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা তাগাবুনে বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী এবং আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ কখনই কোনো মানুষের উপর তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না আমি যখন এরকম একটা অবস্থায় থাকব এরকম আজাবের মধ্যে থাকব তখন কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার উপর চাপিয়ে দিবেন না বাধ্য করবেন না আমাকে যে আমাকে পরিষ্কার কাপড় হতে হবে এবং সালাতের জন্য যা কিছু প্রয়োজন সেটা আমাকে অর্জন করতেই হবে আমাকে চেষ্টা করতে হবে তাদের কাছে চাইতে হবে যদি তারা ব্যবস্থা করে দিল আলহামদুলিল্লাহ না করে দিলে ওইভাবেই আমি সালাত আদায় করবো এতে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের আমাদেরকে পাপ লিখবেন না আমাদের উপর পাপ লিখবেন না এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা আরও বলেন ওকাদ ফাসসাল্লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা ইফতরিরতুম ইলাইহি আল্লাহ সুবহান ওয়া তাআলা কিন্তু স্পষ্টভাবে হারাম হালাল আমাদেরকে বলে দিয়েছেন কিন্তু ওই হারামটা আমি তখনই গ্রহণ করতে পারবো যখন সেটা আমি মুফতার ওইটা ছাড়া বিকল্প কোনো পথ নেই তখন ওইটা আমার জন্য জায়েজ হয়ে যাবে যেমন আমি মরুভূমিতে পথ চলছি পানির কোনো ব্যবস্থা নেই আমি তৃষ্ণাক্ত এখন যদি আমি পানি না পান করি মৃত্যুবরণ করবো সেই ক্ষেত্রে যদি আমার কাছে আমি যদি মদ পাই যেটা হারাম সেটা আমি তৃষ্ণা নিবারণ যতটুকু পান করলে আমি মৃত্যুর হাত থেকে বাঁচবো ততটুকু আমার জন্য সেটা ওই হারামটাও হালাল হয়ে যাবে ওই সময় ঠিক তেমনিভাবে সালাত যেহেতু আমাকে আদায় করতেই হবে নাজাসা বা অপবিত্রতা গায়ে নিয়ে অথবা অপবিত্র অবস্থায় সালাত আদায় করা হারাম কিন্তু যখন আমার কাছে বিকল্প থাকবে না তখন আমার ওই সালাত আদায় করার জন্য আমি ওইটা আমার জন্য আর হারাম থাকবে না আমি ওই অবস্থাতেই সালাত আদায় করতে পারবো আল্লাহ আলম বিসব বারাকাল্লাহ ফিকুম